50 বছর পরে আমি 50 বছর আগের মতো করে তোমাকে তোমার নাম ধরে ডাকলাম। বিশ্ব প্রদক্ষিণ করে সেই ডাক পৌঁছল তোমার কর্ণকুহরে। তুমি বললে, এই করোনার মধ্যে কেউ কাউকে এরকম চিৎকার করে ডাকে? আমি বললাম, পৃথিবীর কত মুঠোফোন বন্ধ হয়ে গেছে, নিরুত্তর মৃত পড়ে আছে, তুমি বেঁচে আছো জেনে আনন্দ পেয়েছি। আর কতদিন ডাকতে পারবো কে জানে। নিজেকে সামলে নিয়ে ফিসফিস করে তুমি বললে, চুপ, আমার বর রয়েছে ঘরে। আমি বললাম, সে তো খুব আনন্দের কথা, তাকে বলে দাও আমাদের প্রেমের বারতা। তুমি বললে, ও ঘুমুচ্ছে, এখন এই নগরীতে শুধু করোনা, কবর আর মৃত্যু জেগে আছে। কেন যেন আজ রাতে জেগে আছি আমিও, অথচ এখন আমার ঘুমিয়ে থাকারই কথা। বললাম, জানি, তাই তো মনে হলো ডাকি। তুমি বললে, তাই এখনো ভুলোনি নাকি? আমি বললাম, ভুলেছি, মনেও রেখেছি।